মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের মহিলা কর্মীদের ধর্না এবং ধর্নায় শামিল হয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাজা এবং রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য সুকৃতি ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে সুকৃতি এখনো পর্যন্ত ধর্না চলছে কি দাবি জানিয়েছেন তারা কংগ্রেসের মহিলা মোর্চার তরফ থেকে 48 ঘন্টা গান্ধী মূর্তির পাদদেশে এই ধর্না মঞ্চের আয়োজন করা হয়েছে এই ধর্না মঞ্চের একেবারে শীর্ষভাগে নেতৃত্ব দিচ্ছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য মালা রায় থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের তাদের যে দাবি হচ্ছে বাগদায় মহিলা নির্যাতনের নারকীয় ঘটনা পাশাপাশি বিলকিস বানুর মামলায় দণ্ডপ্রাপ্ত অপরাধীদের মুক্তির প্রতিবাদে ও কেন্দ্র থেকে যে প্রতিহিংসার রাজনীতি যেটা বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র সুর চড়িয়ে বারংবার বলেছিলেন পড়েন রাজনীতির কথা সেটাই কিন্তু মহিলা মোর্চাদের তরফ থেকে এই প্রতিবাদ জানিয়ে তারা এই ধর্না মঞ্চের আয়োজন করেছেন এবং 48 ঘন্টা তাদের চলবে ধর্না মঞ্চ একেবারে সম্মুখ ভাগে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য শশী পাজা এবং মালা রায় একেবারে সেক্ষেত্রে বিলকিস বানু ধর্ষণ মামলায় অভিযুক্তদের মুক্তির প্রতিবাদে এই ধর্না চলছে এবং 48 ঘন্টা ধরে এই ধর্না চলছে শিশু এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা কি জানিয়েছেন শুনুন 11 জন ধর্ষণকারী যারা দণ্ডিত তাদেরকে ছেড়ে দেয়া হয়েছিল 15ই আগস্ট গুজরাট সরকারের পক্ষ থেকে তারা কোন ঘটনা গুজরাট 2002তে বিলকিস বানুর ঘটনা এবং এই ধর্ষণকারীদের বিজেপির পার্টির সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে এই ধর্ষণকারীদের বিজেপি নির্বাচিত এমএলএরা বলছেন এরা অত্যন্ত সংস্কারী মানুষ এবং তাদেরকে ছেড়ে দেওয়াটাই ঠিক তাদের গলায় মালা দিয়ে টিকা পরানো হচ্ছে মহিলাদের আর কত অসম্মান করবেন এরা সবচেয়ে উপরে লজ্জার বিষয় যেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী এই বিষয় নিয়ে নীরব এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয় নিয়ে নীরব বিজেপি যে বাংলায় যারা নেতৃত্ব আছেন এই বিষয় নিয়ে কোনো প্রতিবাদ এবং নীরব তাহলে ওদের বিবেকের কাছে তাদের প্রশ্ন করতে হবে এবং এই ধর্নাটা এই জন্যই চলবে